আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সবার দিনকাল ভালোই যাচ্ছে। তো ভিডিওর থাম্বনেল দেখে যারা এই ভিডিওটি দেখছেন অলরেডি বুঝে গিয়েছেন আজকের ভিডিওটির বিষয় কি। বাংলাদেশে যে সকল স্পোর্টস বাইক পাওয়া যায় তার ভিতরে সবচেয়ে জনপ্রিয় তিনটি স্পোর্টস বাইক হচ্ছে হোন্ডা সিবিআর 150R, ইয়ামা R15 ভার্সন 3, সুজুকি GSX-R। এই বাইকগুলোই মূলত বাংলাদেশের প্রধান স্পোর্টস বাইক হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, বিভিন্ন রাইডাররা এগুলোকে প্রাধান্য দিয়ে থাকেন। অন্য সকলের মতো আমারও স্পোর্টস বাইকের প্রতি খুবই আকর্ষণ রয়েছে। এরই ধারাবাহিকতায় আমি যখনই এই যেহেতু বাংলাদেশে এই তিনটি স্পোর্টস বাইকই সবচেয়ে বেশি জনপ্রিয়, তাই যখনই কোথাও এই স্পোর্টস বাইকগুলো সম্পর্কে কোনো আলোচনা সমালোচনা দেখতে পাই তা জানার ও বোঝার চেষ্টা করি এবং তা থেকে কিছু শেখার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমি একটি ইউটিউবে সার্চ করছিলাম এবং আমার সামনে একটা ভিডিও আছে, ভিডিওটির টাইটেল আমি দেখতে পাই বাইকের বাই সিভিয়ার, তার সিভিয়ারটি বিক্রি করে ইয়ামাহা R15 ভার্সন 3 নিয়েছে। তো আমার মনে একটা জানার আকাঙ্ক্ষা জাগে যে বাইকের বাইকটি কেন সিভিয়ার বিক্রি করে ইয়ামাহা R15 ভার্সন 3 নিয়েছে, তিনি তার রাইডিংয়ের সময় সিভিয়ারে কী কী ফল্ট পেয়েছে তা দেখার জন্য আমি তার ভিডিওটিতে ঢুকি এবং তার ভিডিওটি দেখা শুরু করি। তো তার ভিডিওটিতে দেখতে পাই তিনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে তার সিভিয়ারটি তিনি কেন বিক্রি করেছেন এবং তিনি কেন ভার্সন 3 নিয়েছেন, সিভিয়ার থেকে ভার্সন 3-তে কী কী ভালো রয়েছে। তো বাইকের বাইটির পুরো ভিডিওটি আমি দেখি এবং ভিডিওটি দেখার পর আমার মনে একটা প্রশ্ন জাগে যে তিনি যে রিভিউটি দিয়েছেন সিভিয়ার থেকে R15 ভার্সন 3-তে যাওয়ার যে কারণটি তিনি দেখেছেন তা কি পুরোপুরি সঠিক। এই প্রশ্নটি আমার মনে আসার কারণটি হচ্ছে আল্লাহর রহমতে তিনটি বাইকই চালানোর সৌভাগ্য আমার হয়েছিল তা বেশ কিছুদিন ধরে, যদিও বাইকগুলো আমার একটা বাইকও আমার ছিল না, তারপরও বাইকগুলো বেশ কিছুদিন ধরে চালানোর সৌভাগ্য আমার হয়েছিল। এই কারণে বাইকগুলো সম্পর্কে অল্প কিছু ধারণা আমার রয়েছে ও বিভিন্ন গ্রুপ থেকে যা জানতে পেরেছি তার সাথে বাইকার বাইকটির কথার কোনো মিল পাইনি, তাই আমার মনে হয় এই প্রশ্নটি জাগে এবং আমি তা আরও ভালো করে জানার জন্য সিভিয়ার রাইডার্সদের যে গ্রুপ আছে এবং আরও সিনিয়র কিছু বাইকারদের সাথে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করি এবং জানতে পারি যে তাদের সাথে ওই বাইকার বাইকটির মতামতের কোনো মিল নেই, তারা কী বলেছে গ্রুপের মাধ্যমে আমি যা জানতে পেরেছি তা আপনাদের সামনে এখন তুলে ধরছি। তার আগে চলুন আমরা একটি ভিডিও ক্লিপ দেখে নিই যে তিনি ঠিক কী বলেছিলেন। এক লাখের মতো বেশি দেখে আমি সিভিআরটা তাড়াহুড়া করে নিয়ে ফেলছিলাম। ওকে, তো মোটামুটি ভিজি ভিজিতে প্ল্যান করছিলাম যে সিভিআর হয়তো বছরখানেক চালানোর পরে আমি চেঞ্জ করে আবার ভিজিতে শিফট করব, বাট সেটা বেশি দিন লাগে, 6 মাসের পরে আমি চেঞ্জ করে ফেলছি। আর সিভিআর থেকে ভিজি যদি পার্থক্য বলা যায় আমি বলবো যে সিভিআর অবভিয়াসলি সাইজে একটু তুলনামূলক ছোট ভিজির তুলনায়। হ্যাঁ, আসলে সিভিআর থেকে ভিজি থেকে সিভিআর সাইজ অনেক ছোট। সেকেন্ডলি সিভিআর যখন চালাইছি, সিভিআর আমি পার্সোনালি চালানোর পরে একটা জিনিস ফেস করছি, আমি জানি না সবাই ফেস করছে কিনা, সিভিআর 100+ হয়ে গেলে সিভিআর বাইকটা অনেক হালকা হয়ে যায়, যেটা কিনা অনেক মানে অনেক পাতলা ফিল হয়, আর ইভেন ব্যালেন্সটা পাওয়া যায় না, অ্যাজ ই বাইকটা হাওয়ায় উড়বে এরকম একটা ফিল চলে আসে। ওকে ব্রো, তাহলে তো ভালোই, আপনি একটা বাইক কিনবেন, বাইক দিয়ে আপনি প্লেনের স্বাদ পাবেন, বাইক চালায় 100+ ক্রস করলেই মনে করবেন যে আকাশে উঠতেছেন, ফ্লাই করবে একটু পর। ওকে, যেটাকে যার জন্য আমার প্রায় আমি অ্যাক্সিডেন্ট করতেছিলাম আমার সিভিয়ার বাইকটা নিয়ে, যেটা কিনা আমার একটা ব্লগে আছে। আর এটা রিসেন্টলি আমার এক ফ্রেন্ডও সেম প্রবলেম ফেস করছে আমার একদম সামনাসামনি, ও কুমিল্লা থেকে আসার সময় সেমভাবে হাইওয়েতে ওর স্পিড আরও কম ছিল, বাট সেম আমি যেরকম ওই ব্যালেন্স হারায় ফেলছিলাম, ও একটু 80-90 স্পিডও ব্যালেন্স হারায় ফেলছিল। What the fish? 80-90 স্পিডে সিভিআরের ব্যালেন্স হারায় ফেলছে? আমার জানা মতে কোনো বাইকই 80-90 স্পিডে ব্যালেন্স হারায় না ওভাবে। তো ভাই, আপনাদের চালানোতে ভুল ছিল বা আপনার ফ্রেন্ডের চালানোতে ভুল ছিল কিনা সেটা একটু দেখেন বাইক রিভিউ করার আগে। আমার কাছে মনে হয় সিভিআর বাইক, আমি জানি না কেন হয়তো ব্যালেন্সের দিক থেকে কোনো একটা ঝামেলা আছে, যেটা কিনে 100+। হ্যাঁ, সিভিআর বাইকটা ঝামেলা আছে, ওটা মানে যাদের তাদের জন্য না, বিশ্বাস করতে পারি নাই। এবং একটু খেয়াল করলে দেখতে পারবেন তিনি এখানে বলেছেন যে তিনি সিভিআরটি নিয়ে অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিলেন সিভিআরটির ব্যালেন্সের কারণে। আসলে ওই ভিডিওটি আমি দেখেছি তার একটি ব্লগে, তো আমরা চলেন আপনাদের দেখাই যে তিনি যে বলেছেন যে সিভিআরের ব্যালেন্সের কারণে তিনি এক্সিডেন্ট করতে গিয়েছিলেন তা কি পুরোপুরি ঠিক নাকি এখানে দোষটা কার, তা আমরা ফাইন্ড আউট করার ট্রাই করবো এই ভিডিওটি দেখে। আপনারা দেখেন
and then this happened. Okay. I was about to stop for a break, but my friend didn't realize about my break. So I speed it up and tried to catch him. Oh, এখানে kind of হয়েছে যে উনি ব্রেক দেওয়ার জন্য থামতে চাইছিলেন, but তার friend তাকে না দেখে চলে গেছে এবং তিনি speed up করে তাকে থামানোর try করতেছিলেন. খুবই খারাপ, একে তো রাতের বেলা 100+ স্পিড, তারপরে আবার এক হাতে চাই চালানো, তো কি হয়েছে তারপর? ওকে, তো ভাই আপনি যে বললেন যে এটা আপনি এক্সিডেন্ট করতে নিয়েছিলেন, আপনার ব্লগে একটা ভিডিও আছে, আপনার ব্লগগুলো মোটামুটি দেখছি, দেখা পাই এই ভিডিওটাই পাইলাম যে আপনার এক্সিডেন্ট হওয়াটা চান্স ক্রিয়েট হয়েছিল। তো এটাকে যদি আপনি বলেন বাইকের ফল্ট, ভাই কিছু করার নেই, আপনি টু হুইলারে চড়তেছেন, এখন টু হুইলার যদি আবার একা ছায়রা চালান 100+ স্পিডে নাইট টাইমে, সামনে একটা যদি খারাপ রাস্তা আসে তাহলে তো এমন হবেই, আপনার প্রাইভেট কারে বসে না যে একাতে আছেন চার চাকার উপর দিয়ে যাচ্ছেন, আপনার বাইকটা বা গাড়িটা কন্ট্রোল হয়ে যাবে, এটা কথা বললেই হয় না ভাই, কথা বলার আগে ভাইবে চিন্তা বলবেন। তো চলুন এখন দেখি যে অন্যান্য সিনিয়র বাইক রাইডার ও সিভিয়ার ইউজাররা কি মনে করেন, তার কথার সাথে কি তারা একমত, একজনের কথায় তো আর সব কিছু হয় না, যেটাতে বেশি লোক সমর্থন দিবে সেটাকে আমরা সত্যি বলে মনে করে নিব। কিন্তু তারা জানতে চেয়েছিলাম ইন্দো সিভিয়ারে 100+ কর্নে নাকি বাইক হালকা হয়ে যায়, স্টেবল থাকে না, কর্নারে গিয়ে কনফিডেন্ট পাওয়া যায় না, বাইটি দেখিয়েছিলেন এমন এমন করে যে তিনি কনফিডেন্ট পায় না, আরাম বাইক বাসন দিতে যা অনেক বেশি স্ট্রাগল থাকে। এক ইউটিউবারের মতে তিনি সেল করে ভিতরে নিয়েছেন এবং কারণ হিসেবে সেটা বলেছেন। সিভিয়ার ইউজার ভাইয়েরা কী বলেন, অনেস্ট রিভিউ এক্সপেক্ট করছি, আমি এটা পোস্ট করেছিলাম এবং ইন্দোনেশিয়ান একটা মাউন্ট করা একটা ছবি দিয়েছিলাম, তো দেখি এখানে কমেন্টগুলো একটু পড়ি আমরা। তাই মনে হয় মেবি চীনা ফলাইছে, আসলে তার নামটা না এক্সপোজ করি, ভাই বলছে যে কিনা নিজের ভিটিভি বাইকের ইঞ্জিন হওয়াদের গ্রেড জানা। সাদমান শুভ ভাই বলছে ভাই আমিও ইন্টারসিভার চেঞ্জ করে ভিতরে নিয়েছি, বাট আমার কাছে তো এমন মনে হয় নাই, ব্রেকিং ব্যালেন্স কন্ট্রোলিং টপ সিভিয়ারের থেকে ভিতরে ভালো, তাই বলে এই না যে উনি যেটা বলছে ওইটা রাইট, দয়া করে ওরে একটু মেনশন দিবেন ভাই প্লিজ, এই ইউটিউবারকে বলে দিন আমিও ভিতরে সিলভার ইন্টারসিভার কিনছি, দুইটা সিভিয়ার ব্যবহার করি, ভাই থাক বলা বলে দরকার নাই, জাস্ট তার ভুলকাশটাকে ধরাই দিই আমরা। 130+ কর্নারিং করছি মাওয়া এক্সপ্রেস ওয়েতে, কিছুই তো মনে হয় নাই। অনেক ভাই বলছে বাইরে কয়েকদিন আগেও 140-এর কাছাকাছি বাইক টানলাম মাওয়া হাইওয়ে, অ্যাভারেজ স্পিড 110+, আপনার স্ট্যাটাস দেখার পর এটাই মাথায় আসতেছে আপনি নিঃসন্দেহে ইয়ামাহার দালালের রিভিউ দেখেছেন বা পাল্লা করছেন। এই কমেন্টটা একদম স্যাভেজ হয়েছে, যে বলছে ওনার ভিচি হালকা এর জন্য বাইক স্টাইল থাকে না, ভাই আপনি এগুলো পান কই ভাই, এইসব ইউনিক আইডিয়া, আপনি বাইক ভিডিও 4 ইয়ার আগের ভিডিও দেখেন, অ্যারোডাইনামিকের জন্য সবচেয়ে ভালো সি ব্যাপার, আমি এটা ওনার বলছিলাম ওনার কমেন্ট করে, তারপরও উনি মানতে চায় না এই জিনিসটা, উনি বলছে যে মানে এই কথাটা ঘুরাই ফেলছে, ভিডিওতে যা বলছে কমেন্টে পুরো কথাটা ঘুরাই ফেলছে। ফাইনালি ইরফান বাবু ভাই কিন্তু আলাদা করে পরিচয় করাই দেওয়ার কিছু নেই, আমরা সবাই জানি তিনি কে। তিনি বলছে আজাইরা কথা কোন ইউটিউবার বলছে, ওকে মেনশন দেন, বোঝা হয়ে যাবে যা বোঝার। এই নামটার সাথে তো কারো মানে পরিচয় করা তার প্রয়োজনই নাই। এই লোকটা কি বলছে ভাই কর্নারিং এর কথা যেহেতু স্পেসিফিক ওই ইউটিউবার, তাইলে নিশ্চয়ই এসিড কোম্পানির প্রোডাক্ট শিওর, নাইলে এই কথাটা কখনোই বলতে পারে না, ইন্দোসিভিয়ার কর্নারিং এর কোনো দিকে কম না, বাই দ্য ওয়ে ওই ইউটিউবারের কে এই ভিডিওটা দেখায় দিন, কালেক্টেড ভিডিও, তবে পুরো দেশি,
নিজের ভিডিও নিয়ে আবার কালেক্টেড ভিডিও করে ভাই আপনি আসলে ধন্যবাদ ভাই। ওকে ভাই আপনি 100+ করবেন কিভাবে ভাই, বাইক উড়ে না ভাই আল্লাহ জানে, আবার কর্নারিং করতেছেন ভাই, হাও ভাই 100+ কর্নারিং করলে না ওই ভাই 100+ বাইক উড়ে যায় বলতেছে, বুঝি না ভাই। তো গাইস আপনাদের তো দেখালামই ওই ভাইয়ের কথা এবং বাকি সবার রিভিউ সিভিআর সম্পর্কে, তো আপনারা আপনাদের আর বোঝার বাকি নাই যে কোনটা সঠিক। তো সব কমেন্টগুলো পড়া সম্ভব হয়নি কারণ প্রায় 140+ কমেন্ট হয়েছে, সবগুলো কমেন্ট পড়তে পারিনি, নিচে আরও বহুত কমেন্ট আছে। তো সবার উদ্দেশ্যে বাইকের ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই, হন্ডা হোক, ইয়ামা হোক, সুজুকি হোক, বাজাজ হোক, যে কোনো কোম্পানি হোক না কেন, সবাই ভালো বাইক বানানোর চেষ্টা করে, সব বাইকই ভালো আমি মনে করি, সব গুলো বাইক ব্র্যান্ডই বেস্ট কারণ সবাই বেস্ট জিনিসটা দেওয়ার ট্রাই করে। তো হইতে পারে যে কোনোটা 19, কোনোটা 20, কোনোটা 18 এমন থাকবে যে, কিন্তু কোনোটার সাথে কোনোটাই আকাশ পাতাল পার্থক্য নাই, যেহেতু ইয়ামাহা, সুজুকি, হন্ডা তিনোটাই জাপানি বাইক কোম্পানি, তো এরা সবাই চেষ্টা করে যে সবসময় ভালো বাইক বানানোর, ভোক্তাদেরকে ভালো জিনিস দেওয়ার। তো আপনারা কেউ ভুলসুল রিভিউ করবেন না, যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে যখন আসেন একটা ইউটিউব প্ল্যাটফর্মে যখন আপনাদের ভিডিও দেন, আপনাদেরকে অনেক মানুষ ফলো করে, এই যেমন এই বাইকের বাইকটির ভিডিওটিতেও দেখলাম অনেক ভিউজ আছে, তো এতগুলো মানুষ আপনার ভিডিওটি দেখছে, মানুষগুলো আপনার কাছ থেকে কিছু জানার জন্য ট্রাই করছে, আপনি কেমন ভিতরে সিভিআর সেল করে ভিতরে নিয়েছেন তা জানার জন্য মানুষ ভিডিওটি দেখছে। আপনি যদি তাদেরকে একটা ভুল ইনফো দেন তাহলে তারা আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে ভুল একটা জিনিস শিখবে, ভুলটা নিয়েই সামনে আগে যাবে এবং অন্যদেরকেও দেখা যাবে যে সিভিআর কেন থেকে ভিডিও রাখতেছে। আমি সিভিআর এই কারণে বলতেছি না, আমি জাস্ট এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে আপনি ভুল একটা ইনফরমেশন দিচ্ছেন। আপনি যদি এটা GSXR-এর ক্ষেত্রেও বলতেন তাহলেও আমি বলতাম যে আপনি ভাই ভুল ইনফর্ম দিচ্ছেন, আমি ভিডিওটি করতাম। তো আপনি ইয়ামাহা সিভিআর থেকে ইয়ামাহাতে গেছেন, এতে আমার কোনো মাথা ব্যথা নেই ভাই, সব বাইকই আমি পছন্দ করি অ্যাজ এ বাইকার, সবগুলো বাইকই ভালো। তো ভাই যে যার যেটা ভালো তারা তো ভাই একটা জিনিস চেষ্টা করবেন, যার যে জিনিসটা ভালো আছে সেইটা এক্সপোজ করার, নেগেটিভিটি কম ছড়াবেন ভাই, আর ভুল জিনিস তো ছড়াবেনই না কখনো। আশা করি ভালো থাকবেন, আশপাশের মানুষও ভালো থাকবে, আপনার কারণে কোনো ধরনের কোনো ঝামেলা সৃষ্টি হবে না। সো গাইস নো মোর টুডে, আমি যদি কোনো ভুল করে থাকি ভুলটা কমার দৃষ্টিতে দেখবেন, কোনো কোম্পানিকে ছোটো করা আমার মুখ্য উদ্দেশ্য ছিল না বা কোনো কোম্পানিকে বড় করার জন্য আমি এই ভিডিওটি করি নাই, এই ভিডিওটি আমি করেছি একটা শব্দ উন্মোচন করার জন্য, যাতে আপনারা দেখলে নিই যে আমি কতটুকু পজিটিভ ছিলাম বা ওই বাইকে আমি কতটুকু দুর্নাম করার জন্য ভিডিওটি করেছি। তো সাথেই থাকবেন, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন যে কোথাও কোনো অংশটি আপনাদের ভালো লাগেনি, তো কেউ পার্সোনালি এই বিষয়টি গায়ে নেবেন না। ধন্যবাদ।